আসসালামু আলাইকুম। একটা মনের মতো এলিয়ন গাড়িতে বসে রয়েছি, বিয়ের দাওয়াত খাইতে যাব। আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন। আমি একজন শৌখিন কাস্টমার খুঁজতেছি, আমি একজন মানে জেন্টলম্যান খুঁজতেছি, আমি একজন স্যার খুঁজতেছি। অনেকেই এলিয়ন প্রিমিয়ো মানে কিনতে চায় না, আবার অনেকেই এলিয়ন প্রিমিয়োই কিনবে, আর অন্য কোনো গাড়ি কিনবে না। সো এই এলিয়ন, এই প্রিমিয়ো টয়োটা কোম্পানি কিন্তু বিক্রি করা বন্ধ করে দিছে, বানানো বন্ধ করে দিছে, সরি। সো আপনি এলিয়ন প্রিমিয়ো আর কিছুদিন যাক, এরপরে কিন্তু খুঁজলেও পাবেন না। এই গাড়িটা 2017 মডেল, 2017 মডেলের ভিতরে ফুল লোড, মানে হচ্ছে আপনার সিট পাওয়ার, আইডল স্টপ, ইমার্জেন্সি ব্রেক, পার্কিং সেন্সর সব সুবিধা সহ, এলইডি প্রজেকশন সহ, অকটেন ড্রিভেন। আমি একজন শৌখিন কাস্টমার খুঁজতেছি, একজন স্যার খুঁজতেছি। অনেক স্যারেরা আছে যে একটা ভালো গাড়ি খুঁজতেছে, যে গাড়ি কিনে উনি একটা না 10 বছর চালাবে, এর ভিতরে আর গাড়ি চেঞ্জ করবে না। আমার যাত্রী সাথে কে আছে দেখেন, সামনের সিটে বসে আমাদের জাইন জারাফের জাকির ভাই। জাকির ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। এত দেরিতে ঘুম থেকে উঠলে কেমন হবে ভাই? জাকির ভাইয়ের সাথে নিয়ে আমার লাইভ করার কথা 10টায়। আমরা এই একটা গাড়ি আজকে দেখাবো, এবং এই একটা গাড়ি আমি চাই এমন একজন মানুষ কিনুক যে গাড়িটা কিনার পরে আমাদের দুজনের জন্য দোয়া করবে যে না, আপনাদের দুজনের কারণে আমি একটা ভালো গাড়ি পাইছি। সো আমাদের কথাটা ক্লিয়ার শোনা যায় কিনা কমেন্টস করেন, আর একটু লাইভটা শেয়ার দিয়ে দেন। আমরা একটাই গাড়ি দেখাবো, সো 5-6 মিনিট থাকবো, বেশি সময় নিব না, গাড়িটা ভালো মতো দেখাবো, সাথেই থাকেন। এলিয়ন 2017 মডেল, এই গাড়িটা মাত্র 4 দিনের জন্য 2020 রেজিস্ট্রেশন হয় নাই, মানে 19 সালের ডিসেম্বরের 26 তারিখ, আর 4 দিন পরেই রেজিস্ট্রেশন হলে এটা বলা যায় তো 20 রেজিস্ট্রেশন, কিন্তু এখন আমাদের বলতে হয় এটা 19 রেজিস্ট্রেশন। একটু গাড়িটা দেখেন, খুবই চমৎকার একটা গাড়ি, একটা গাড়ি দেখাবো, সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন, আর আমাদের কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্টসে জানায়েন। গাড়িটা 43 সিরিয়ালের, অকটেন ডিভেন, ফুল বডি সেন্সর সহ, এবং এই রকম গাড়ি কিন্তু আসলে এখন আর পাওয়া যায় না। আপনি যতই চেষ্টা করবেন দেখবেন গাড়ি কিনতে গিয়া যে এটা গ্যাস হয়েছিল, খুইলে আবার তেল বানাইছে না, ওইরকম না, এটা জেনুইন অকটেনের গাড়ি, তেলে চালিত। এবং এই যে জি প্লাস এডিশন, এটা কিন্তু প্রজেকশন লাইটও আছে, এলইডিও আছে। সবাই একটু শেয়ার দেন, আমরা একটা গাড়ি দেখাবো, একটা গাড়ির জন্য সর্বোচ্চ 5-6 মিনিট সময় নিব, তবে তারপরে স্পেশাল লাইভ আসবে শুক্রবারে জাকির ভাইয়ের জাহিন জারাফ থেকে। তেজগাঁও রই মেটাল মসজিদের পাশে আসি আমরা, আপনারা সবাই এই গাড়িটা দেখার জন্য এখানে চলে আসতে পারেন। গাড়িটা অকটেন ড্রিভেন, আমরা গাড়িটার পিছনে যাব, ইঞ্জিন রুম দেখাবো, তারপরে আপনাদেরকে প্রাইস বলবো, একটু সাথে থাকেন। তবে প্রাইসটা অনেক ভালো হবে, আগেই বলে দিলাম, প্রাইসটা অনেক অ্যাট্রাকটিভ হবে। দেখেন সিট পাওয়ার আছে, দেখছেন সিট পাওয়ার আছে, এবং এই যে সাইডের প্লেটগুলো দেখেন, 17 মডেলের গাড়ি। এবং আমি চাই এটা একজন শৌখিন লোক কিনুক, একজন মানে কি বলে বয়স্ক লোক কিনুক, কারণ এইসব গাড়ির মর্ম মানে আমাদের মতো ইয়াংরা বোঝে না। এই প্রিমিয়ো সরি এই এলিয়ন, এলিয়ন এন্ড প্রিমিয়ো একই জিনিস ভাই, একই জিনিস। গাড়িটা অনেক সুন্দর, আপনারা যদি আইসা দেখেন সরাসরি পছন্দ হবে। দেখি একটু ব্যাকগালাটা খোলেন। জাকির ভাই কিন্তু সচরাচর আমি যত ভিডিও করি কম দামের গাড়ি দেখায় বেশি, কিন্তু আজকে জাকির ভাইয়ের কাছে একটি স্পেশাল গাড়ি পাইলাম, এই জন্য আমরা শুধু এই একটা গাড়ি নিয়েই কথা বলবো। এদিকে দেখেন গাড়িটা কিন্তু আপনার অরিজিনালি তেলের গাড়ি, একটু ভিতরটা দেখেন। অনেকেই হয়তো এরকম একটা এলিয়ন খুঁজতেছেন, অকটেন, মানে যেটা নাকি কিনা আপনি মিনিমাম 10 বছর চালাইতে চান, এর মধ্যে আর গাড়ি চেঞ্জ করবেন না। গাড়ির এক্সট্রা যে টায়ারটা আছে দেখেন, এটাও কিন্তু বড় সাইজের, বিগ সাইজের, একবারে নতুন। হ্যাঁ, এই জন্যই বলছি শৌখিন লোক লাগবে, কারণ হচ্ছে এখানে এক্সপায়ার টায়ার থাকে বেশি, বাট এটা কিন্তু বড় গাড়ির বড় চাকা যেটা, ওইটাও সেম, এক্সট্রা চাকাটা ওই রকম। তবে আর একটা মজার বিষয় এই গাড়ির কাগজের ব্যাপারটা বলি, এই গাড়ি যে কিনবে সে কাগজ পাবে কতদিন জাকির ভাই? পুরো একদম 1 বছর, মানে ট্যাক্স টোকেন ফুল 1 বছর, ফুল 1 বছর, মানে 4 দিন কম 1 বছর পাবে আজকে থেকে, আজকে থেকে 4 দিন কম 1 বছর পাবে ট্যাক্স টোকেন। আচ্ছা, ফিটনেস 2 বছর, 2 বছরে ফিটনেস পাওয়া যাবে। এবার একটু ইঞ্জিন রুমটা খুলে দেন, গাড়িটা এত সুন্দর, আর হোয়াইট পার্ল কালারের গাড়ি, দেখতেই কিন্তু ভালো লাগে। আপনারা যারা এলিয়ন কিনবেন, 2017 মডেল, 2019 ডিসেম্বরের 26 তারিখে রেজিস্ট্রেশন হয়েছে এই গাড়িটা। এবং এই গাড়িটার ইঞ্জিনটা একটু দেখেন, মানে ভাবতে অবাক লাগে বাংলাদেশে এলিয়ন প্রিমিয়র এত ডিমান্ড, অথচ টয়োটা কোম্পানি আমাদের সাথে রাগ করে এই গাড়ি বানানো বন্ধ করে দিচ্ছে। আপনি 20 টাকা দিলেও 2021 সালের পরের কোনো মডেল এই এলিয়ন বা প্রিমিয়র পাবেন না। গাড়িটা দেখেন, এই যে এই জায়গাগুলো দেখেন, লেখাগুলো কিন্তু স্পষ্ট পড়া যায়, মানে ইঞ্জিনটা কত ফ্রেশ, ইঞ্জিন রুমটা কত ফ্রেশ। এবং এই তেলের গাড়ি কিন্তু আপনি বহুদিন চালাইতে পারবেন নিশ্চিন্তে, আপনাকে ভোগাবে না। 1NZ ইঞ্জিন এবং CC 1500, পিছনের হিটপ্রুফটা একটু দেখাই দিই জুম দিয়া, এই দেখেন দেখছেন, এবং এই হচ্ছে উপরের অবস্থা। গাড়িটা আসলেই মানে চালাইলে বোঝা যাবে যে এটা আসলে অ্যাকচুয়াল কেমন। দেখেন লাইটগুলোর মধ্যে আমরা তো বলি
কৈটো লেখা থাকবে, অরিজিনাল লাইট হইলে এই দেখেন এখানে কিন্তু এই যে কৈটো লেখা আছে এবং স্পষ্ট দেখা যাচ্ছে, দেখছেন? এবং এই পাশেরটাও যদি একটু দেখাই, দুইটা গাড়িতেই কিন্তু আপনি কৈটো লেখা আছে চেক করে নিতে পারবেন, অরিজিনাল লাইট এই যে। সো জাকির ভাই, গাড়ি মোটামুটি দেখানো শেষ, এর থেকে বেশি কিছু দেখানো লাগে না। হ্যাঁ, গাড়ির মডেল হচ্ছে 2017 হোয়াইট পাল কালার, রেজিস্ট্রেশন 2019 ডিসেম্বরের 26 তারিখ, 43 সিরিয়াল। হ্যাঁ, এই গাড়িটা নেয়া আর রিকন্ডিশন নেয়া কিন্তু একই কথা। আমরা কিন্তু 19 ডিসেম্বরের 26 তারিখ রেজিস্ট্রেশন, আচ্ছা, আর 20 সালের জানুয়ারি মাসের 26 তারিখের থেকে করোনা শুরু হয়েছে, আচ্ছা, তাহলে এখন চলে 24, গাড়িটা চলছে কতগুলো, মাত্র 69,000 জাপান বাংলাদেশ মিলে চলা। আচ্ছা, জাকির ভাইকে খুব, জাকির ভাইকে খুব স্মার্ট লাগতেছে আসলে। জাকির ভাই এই প্রথম আমার লাইভে এত স্মার্ট হয়ে আসছে, কারণ একটা স্মার্ট গাড়ি দেখাইতেছি আমরা। তো শুরুতেই বলছি এই গাড়িটা আমরা চাই একজন ভদ্রলোক, একজন স্যার, একজন শৌখিন লোক কিনুক, এবং এই গাড়িগুলো ওই রকম লেভেলের লোকজনই কিন্তু কিনে থাকে। সো ফুল লোডেড গাড়ি, একেবারে সিট পাওয়ার থেকে শুরু করে সব আছে, এবং হ্যাঁ আইডল স্টপ দেখাইছি, এই যে জামে পড়লে গাড়ি বন্ধ হয়ে যাবে। এবং এই গাড়িটার প্রাইস আমরা অনেক আকর্ষণীয় একটা প্রাইস দিব, এখনই প্রাইসটা বলতেছি। অনেকদিন পরে আমার লাইভে প্রায় 350-এর উপরে লোক লাইভে আছে, 400 জন হোক, প্রাইসটা বলে দিতেছি, আর কিছু লোক আসুক। তবে গাড়িটা কিন্তু সিট কভার করা নাই, এটা কিন্তু অরিজিনাল সিট, এই মডেলে আপনার এই সিটটাই আসে টয়োটা থেকে। এবং আমরা অনেকেই শখ করে অন্যান্য গাড়িতে এই রকম সিট কভার লাগাই, তবে এইটা জেনুইন সিট, ঠিক আছে, এটাই গাড়ির সাথের সিট, কোনো কভার না। তো আমার মনে হয় যেটা এই গাড়িটা যদি কেউ সরাসরি এসে দেখেন আপনাদের এক নজরেই পছন্দ হয়ে যাবে। গাড়িটা কিনলে শুধুমাত্র মালিকানা করতে হবে, শুধু নাম ট্রান্সফারটা করবেন আর কিছু করতে হবে না, গাড়ি একদম টোটালি রেডি টু ড্রাইভ, কন্ডিশনটা অনেক ভালো, পাল কালার, অ্যান্ড প্রত্যেকটা ডোর আমি ভালো করে চেক করে দেখলাম যে এই জায়গাগুলো অনেক ফ্রেশ আছে, ঠিক আছে। এবং টায়ার যদি একটু কন্ডিশনটা দেখাই, টায়ার কিন্তু আপনার ভালো, জাকির ভাই কতদিন যাবে টায়ার? 35,000 বুঝি নেই, 35,000 কিলোমিটার পর্যন্ত চালানো যাবে এই টায়ার দিয়ে। আচ্ছা, জাকির ভাই হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ার, বেসিক্যালি এসব গাড়ির ব্যাপারে কিন্তু ওনার কাছে অনেক কিছু শিখি মাঝে মধ্যে। আমাকে বলেন এই গাড়িটা যে কিনবে তার রিসেন্ট কি কাজ আসবে? কিচ্ছু করতে হবে না, শুধু রুটিন মেইনটেন্যান্স অর্থাৎ সার্ভিসিং। 3,000 কিলো, কেউ 3,000, কেউ 5,000, এটা মোবিলের গ্রেডের উপরে নির্ভর করে সার্ভিসিংটা কত কিলো পরপর করবে। আচ্ছা, তো নর্মালি আমরা 2050 গ্রেডের যে ইঞ্জিন অয়েলটা ইউজ করি ওইটা ইউজ করলে আপনার 3,000 কিলো পরপর সার্ভিসিং, আর কি মানে 3,000 কিলো পরে কি খরচ আসবে? এটা ব্রেক প্যাড, ব্রেক শু, এয়ার ফিল্টার, এসি ফিল্টার, 3,000 কিলো পরে অনলি 2600 টাকা খরচ আসবে, 3,000 কিলো চালানোর পরে 2600 টাকা, 2600 টাকার কি করবে? অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, এই কটা জিনিস পাল্টাবে। আর আমার যতটুকু মনে হয় থেকে 9,000 কিলো পরে ব্রেক, আচ্ছা, সামনে চেঞ্জ করতে পছন্দ হয়েছে একজন লেখছে, 15,000 কিলো পরে পিছনেরটা চেঞ্জ করতে। আচ্ছা, তুর্য রহমান ভাই, আমি আপনার ভিডিও আর দেখবো না, তুর্য ভাই হয়তো কোনো কমেন্ট করছে, মাফ চাই বড় ভাই, আমি খেয়াল করি নাই, মাফ করে দেন। তাহলে এলিয়ন গাড়িটার মডেল হচ্ছে 2017, রেজিস্ট্রেশন হয়েছে 2019 ডিসেম্বরের 26 তারিখ, ট্যাক্স টোকেন পাবেন 4 দিন কম 1 বছর, ফিটনেস পাবেন 2 বছরের, এই হইলো গাড়ির অবস্থা বর্তমানে, অকটেনে চলতেছে, পাবে 2,00,000 টাকা কমে মার্কেট। আচ্ছা, এবার প্রাইসটা বলে দেন, মার্কেট থেকে 2,00,000 টাকা কমে পাবে। জি, জাকির ভাই কত টাকা চাচ্ছেন গাড়িটার দাম বলেন? বলে দেব, হ্যাঁ বলে দেন, মার্কেট থেকে, কাগজটা একটু দেখায় দামটা বলি, কাগজটা একটু দেখায়, কাগজটা একটু দেখায় দিই, হ্যাঁ কাগজটা আনেন, এটা কিন্তু স্মার্ট কার্ডে মালিক, আপনি চাইলে যে কোনো সময় এনি টাইম এই গাড়িটার নাম ট্রান্সফার করে ফেলতে পারবেন। আর গাড়িটা দেখার জন্য তেজগা আসবেন, তেজগা রহিম মেটাল মসজিদের পাশে, এইচএনএস এর ঠিক উল্টা পাশে, এখানে পেপারস গুলো আছে একটু দেখাই দিই, এখানে স্মার্ট কার্ড আছে গাড়ির, এই যে স্মার্ট কার্ডের পাশাপাশি ফিটনেস, ট্যাক্স টোকেন সব কিছুই কিন্তু একদম রেডি। আপনারা যারা এই গাড়িটা কিনবেন ফুল 1 বছরের ট্যাক্স টোকেন পাবেন, আর ফিটনেস পাবেন 2 বছরের। ওকে জাকির ভাই, তাহলে এবার প্রাইসটা নিয়ে কথা বলা যাক। 17 মডেল গাড়ি এবং তেলের গাড়ি, জি প্লাস এডিশন, মানে এলিয়নের সর্বোচ্চ গ্রেড, পাল হোয়াইট কালারের গাড়ি, কত টাকা দাম বলেন? এটা হাসান ভাই আজকে ফিক্সড প্রাইসে দেব, জি মার্কেটিং প্রাইস বার ফিক্সড প্রাইস, প্রফিটও লাগবে না, না কত টাকা বলেন? মাত্র 30,50,000 টাকা, 30,50,000 টাকা ফিক্সড। আচ্ছা, 17 মডেলের এলিয়ন, 17 জি প্লাস এলিয়ন, আচ্ছা, তাহলে প্রাইস হচ্ছে 30,50,000 টাকা। যদি কেউ নিতে চান এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন, এবং আলহামদুলিল্লাহ আমাদের লাইভে 400 জন আছেন এখন পর্যন্ত, সবাই শেয়ার দিয়ে দেন। এইরকম গুড কন্ডিশনের গাড়ি বা এরকম স্পেশাল কোনো গাড়ি যখন আমি পাবো তখন চেষ্টা করবো একটু সময় নিয়ে ভালো মতো আপনাদেরকে দেখানোর জন্য। বেশি গাড়ি দেখাইলে আসলে ডিটেলসে দেখাইতে পারি না। সো আমার মনে হয় আমাদের লাইভে আপনারা এই গাড়িটার ম্যাক্সিমাম একটা আইডিয়া পেয়ে গেছেন, তারপরেও সরাসরি দেখার জন্য আপনারা শোরুম ভিজিট করেন। শোরুমটা হচ্ছে জাহিন জারাব অটোমোবাইলস, নাবিসকো বিস্কুট ফ্যাক্টরি, পিছনে তেজগাঁ রুলিং মেল বটতলার সাথে।
আরেকটা কথা হচ্ছে কোথাও যাবেন না, আমরা কিছুক্ষণ পরেই শোরুমের বাকি সব গাড়ি নিয়ে হাজির হবো। এক ভাই দেখলাম কমেন্ট করছে যে 5 লাখ টাকায় গাড়ি আছে কিনা, ইনশাল্লাহ 6 লাখ টাকার মধ্যে গাড়ি আছে, মিস করবেন না, আমরা একটু পরে লাইভে আসবো। সো এই হচ্ছে শোরুমের সাইনবোর্ড, জাইন যারা অটোমোবাইল স্যার, এই হচ্ছে জাকির ভাই, আমরা খুব শীঘ্রই আরেকটা লাইভে আসবো, মিস করবেন না। আর এলিয়ানটা নেওয়ার জন্য এখনই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন। ভালো থাকেন সবাই, আমিও চাই আপনি একটা ভালো গাড়ি কিনেন, টেনশন ফ্রি থাকেন এবং আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।